আমরা যেটা জানি যে বড়দিন বা নববর্ষতে কেক বলতে অনেক ব্র্যান্ডেড কেক রয়েছে, তো সেই ব্র্যান্ডেড কেকের থেকে বিশাল অনেক বেশি দাম পড়ে যায়। কিন্তু আজকে আমি একটা জায়গায় দোকানে এসেছি, এই দোকানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে কপিলাস্টম, এই দোকানে কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সেই ব্র্যান্ডেড কেকের মতো দাম ওই রকম নয়, কিন্তু তার থেকে অনেক গুণ ভালো টেস্ট, এইটাই আপনাদেরকে আমি কিন্তু অ্যাসুরেন্স দিতে পারি। এই দোকানটা যে কত বছর ধরে যে চলে আসছে সেটা মানে এনারা বলছেন 100 বছর, আরও বেশি হয়তো হবে। আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি এটা 2 জেনারেশন ধরে চলছে, মানে আমার বাবাও আসছেন, আমিও আসছি, আমি জানি না আমাদের ফিউচার জেনারেশন হয়তো আসবে কি না, কিছু একটা ব্যাপার তো আছেই। তো এবার দেখা যাক যে সেইটা কী, মানে কেন এরা মানে সাধারণ লোক কেন এত পপুলার, কেন এত ভালোবাসে এই কেকটিকে, কেন এনাদের দোকানে বারবার ফিরে আসে। এবং এনারা একটা জিনিস বলছেন যে এনাদের সবথেকে যেটা গুডউইল যেটা, সেটা হচ্ছে যে রিপিটেড কাস্টমার, মানে একই কাস্টমার অনেকবার করে আসছেন, এইটা এনাদের একটা বিশাল বড় ব্যাপার। দেখা যাক যে এনাদের যেগুলো স্পেশাল রয়েছে বা যেগুলো রয়েছে সেই কেকগুলো সম্বন্ধে আমি একটু জেনে নেবো এনাদের যে কর্ণধার তার থেকে। বলুন। নমস্কার, আমি দিব্যেন্দু সিমানি, আমি এই মুহূর্তে কপিলাস্টমের কর্ণধার। তো আমাদের শরবতের পাশাপাশি আমাদের শীতকালে এই কেকের ব্যবসাও আমাদের রয়েছে। তো আমাদের শরবতের ব্যবসা শুরু করেছিলেন স্বর্গীয় আমার পিতামহ ঋষিকেশ সিমানি। তার পাশাপাশি বাঙালিকে, বাঙালির আস্বাদনের জন্য কেকেরও একটা পার্ট আমাদের রয়েছে ব্যবসা। 1956 সাল থেকে আমাদের কেকের ব্যবসা শুরু করে এখনও পর্যন্ত, আজ পর্যন্ত আমরা সেই প্রথা এখনও অবলম্বন করে চলেছি। এবং কেকের ব্যবসা আমরা অনেক ভ্যারাইটিস, অনেক রকম বিভিন্ন রকমারই প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি। যেমন ফ্রুট কেক আমাদের বহুদিনেরই পরিচিত যে কপিলাস্টমের ফ্রুট কেক, তো তার সময় ফ্রুট কেকের অনেক রকম ভ্যারাইটিস এবছর বিগত দেখবেন, অনেকগুলো আমাদের বোর্ডে আইটেম দেখতে পাবেন এবং আমাদের ডিসপ্লেতেও রয়েছে। তার পাশাপাশি এবছর আমরা সুগার ফ্রি কেক লঞ্চ করেছি। তো আমাদের আইটেমের মধ্যে যেরকম খুব বেশি চলে, আমাদের ফ্রুট কেক রয়েছে, আমাদের বাটার ফ্রুট কেক রয়েছে, ফ্রুট অ্যান্ড নাট কেক রয়েছে, চকলেট ফ্রুট কেক রয়েছে, রিচ প্লাম কেক রয়েছে, সুগার ফ্রি কেকও আমরা করেছি, তার সঙ্গে অ্যালমন্ড ওয়ালনাট কেক, চকো চিপ ওয়ালনাট কেক। তো আমাদের জনপ্রিয় আরেকটি আইটেম হলো, বিগত 10 বছর ধরে করে আসছি, কেকটার নাম একটি দেওয়া হয়েছে সস্তা ফ্রুট কেক। এই কেকটি আমরা বিগত 10 বছর ধরে একই দাম রেখেছি, যে সর্বসাধারণের জন্য, যে কোনো মানুষ যেন এখান থেকে যেন কেকের আস্বাদন থেকে যাতে বঞ্চিত না হতে পারে। তো কেকটির দাম রাখা হয়েছে, কেকটি এবছর নিয়ে 9 বছরে হলো, 100 টাকা দিয়ে আরম্ভ করেছিলাম বিক্রিতে, এখনও পর্যন্ত আমরা 100 টাকা করেই বিক্রি করি এবং সেম প্রোডাক্ট, সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে। যে কোনো মানুষই যে কেকের আস্বাদন, যে রসনা তৃপ্তির থেকে যাতে বঞ্চিত না হয়, সেই জন্য আমরা 100 টাকা দিয়ে এখনও পর্যন্ত 400 গ্রামের ফ্রুট কেক এখনও পর্যন্ত বিক্রি করছি। তো কেকের পাটার পাশাপাশি আমাদের প্যাটিস, কুকিজ, বিস্কুট, নানান রকম জিনিস আমরা রকমারি বিভিন্ন কেকের প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি। আপনাদের এই কেকটা যে অন্য যে কেকগুলো থেকে মানে সেই আলাদা, যে সেই ব্যাপারটা, আমাদের কেকটা অন্যান্য এখনকার প্রোডাক্টের থেকে আলাদা, যেহেতু আমরা পুরনো পন্থায় এখনও পর্যন্ত কেক তৈরি করে আসছি। আমরা যেরকম এখনও পর্যন্ত যে আমাদের যে ওভেন এখনও কিন্তু ম্যানুয়াল, এখনও সেই কাঠের আঁচে সেঁকে কেক কিন্তু তৈরি করা হয়। তো তার যে একটা আপনার যে ফ্লেভারটা যেটা থাকে, এখন তো সব জায়গাতেই ইলেকট্রিক্যাল ওভেন এসে গেছে, কিন্তু আমাদের এখনও ম্যানুয়াল, এখনও সে হাতে তৈরি এখনও যে প্রোডাক্ট তৈরি করা হয়, তো একটা স্মোকি ফ্লেভার কেকের সেটা কিন্তু এখনও আসে, যেটা সেটা কিন্তু কাঠের আঁচে সেঁকা যে কেক, যে ওভেনে যে বেক করা হচ্ছে, সেই জন্য সম্পূর্ণ অন্যান্য সংস্থার থেকে আমাদেরটা এখনও ভিন্ন। স্পেশাল বাটার ফ্রুট কেক, এই স্পেশাল বাটার ফ্রুট কেকটার পিছনে একটা মজা আছে। গত বছর ক্রিসমাসের পরে 27শে ডিসেম্বর আমি মানে এই স্পেশাল বাটার ফ্রুট কেকটা, যে স্পেশাল বাটার, বাটার মানে হচ্ছে যে আমি শুধুমাত্র
কেকের মধ্যে মাখন দিয়ে তৈরি করছি, বেশি করে মাখন দিয়ে দিচ্ছি বলে টেস্ট বেশি হচ্ছে, এরকম ব্যাপার না। স্পেশাল বাটার ফ্রুট কেকটা হচ্ছে একটা ইউনিক আইটেম, যেটা মানুষের শুধু খাওয়ার নয় গো, তার যে ফ্লেভার, আমি মানুষকে দেখি বলি যে আপনি শুধু এই কেকটার শুধু ফ্লেভারটা দেখুন আগে, টেস্ট তো করবেন পরে যে ফ্লেভারটা কীরকম আসে। এই কেকটা 2021 সালের 27 ডিসেম্বর আমি তৈরি করি। আপনারা শুনে হাসবেন যে সবাই কেক তৈরি করে মানে মানুষকে খাওয়ানোর জন্য যে খ্রিসমাসের আগে, বিফোর 25 ডিসেম্বর, তো আমি আফটার 24 ডিসেম্বর, 27 ডিসেম্বর গত বছর তৈরি করেছিলাম এবং এবছরে রেকর্ড পরিমাণ আমার কেক বিক্রি হয়েছে এবং মানুষের ভালো রেসপন্স পেয়েছি এবং রিপিটেড কাস্টমার, যেটা সবথেকে বড় ফিডব্যাক। আমি কাস্টমারকে বলি যে আপনাদের ফিডব্যাকটা আমাকে অবশ্যই দেবেন। তো আমি আমার যে গুডউইলটা রয়েছে, আমি সেই গুডউইলটার জন্য এখনও পর্যন্ত অনেককে বলেছি যে আমার কী প্রবলেম আছে, কী ডিসপিউট আছে কেকটাতে বলুন, তো আজ পর্যন্ত একটা ফিডব্যাক আমি পেলাম না যে আপনার কেকটাতে এই ডিসপিউট আছে। সবাই এসে বলছে হ্যাঁ ভালো, শুধু আসেন কেনে নিয়ে চলে যান, কিন্তু কোনো ফিডব্যাক পাচ্ছি না যে কেকটা খুব ভালো খুব খারাপ। তো স্পেশাল বাটার ফুড কেক এবছরের হিট এবং তার সঙ্গে সুগার ফ্রি কেক। যেরকম বুঝি যে এই কালারটির সঙ্গে ওই কালারটি মেলালে এত সুন্দর কালার হতে পারে কালারফুল জিনিসটা, তো বাটার ফুড কেকের ক্ষেত্রে ঠিক তাই। আপনারা বাটার ফুড কেকটা যদি একটু হালকা মাইক্রো এখন মাইক্রোওয়েভে সবারই ঘরে, তো আমি ম্যানুয়াল পদ্ধতিতে বলছি, তো গ্যাসের ওপরে আপনাদের চাটু পেতে, হ্যাঁ, তারপরে রুটি সেকার জালটি রেখে যেটুকুনি পরিমাণ খাবেন, হালকা যদি একটুখানি যদি গরম করে নেন, ওয়ার্ম, জাস্ট হালকা গরম, তাতে দেখবেন তার ফ্লেভারটা আরও বেশি করে এ করে, এত সুন্দর ফ্লেভার বেরোবে আপনাকে। আমি যে মুখে যে কথাটা বলছি আপনারা যখন দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে খাওয়ার তো দূরের কথা, আপনার ফ্লেভারেতে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। এটা কি আপনাদের স্পেশাল বাটার? এটা আমাদের স্পেশাল বাটার ফ্রুট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্পেশাল বাটার ফ্রুট কেক, যেটার কথা আপনি এইমাত্র বললেন, তো তাতে এই জিনিসগুলো যেগুলো রয়েছে আপনারা একবার টেস্ট করে দেখবেন। আমি নিজে এটা বহু বছর ধরে নিয়ে যাচ্ছি, মানে আমাদের এটা কয়েক জেনারেশন ধরে চলছে, আমার বাবাও নিতেন, আমিও এটাতে নিচ্ছি, আরও কত জেনারেশন আমাদের পরে চলবে সেটা বলতে পারা যাচ্ছে না, কারণ এটা জিনিস মানে ভাবা যায় না। এই বড়টা যেটা দেখছেন এটা হচ্ছেন 800 গ্রামের, আর এইটা হচ্ছে ওটারই ছোটো মিনিয়েচার, মানে এটা হচ্ছে 400 গ্রামেরটা। এগলেস কেকটা যেটা আপনারা এবারে শুরু করেছেন ওটা কি এই বছরই না আগেও শুরু হয়েছিল? না, এগলেস কেক আমি চালু করেছি, এগলেস ফ্রুট কেক বলে কেক পাওয়া যেত না, আমি এগলেস ফ্রুট কেক চালু করেছি, এটা নিয়ে আমার 2011 সালে স্টার্ট করেছিলাম, এটাই আমার নিজস্ব রেসিপিতে তৈরি, এই প্রোডাক্ট অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আমাদের এগলেস ফ্রুট কেকটার অনেকেই মানে একটু দ্বিধাবোধ করেন যে প্রকৃতপক্ষে কি সত্যিই এগলেস, এগলেস কেকের রেসিপি আমার নিজস্ব এবং আমি নিজের সামনে দাঁড়িয়ে আমার নিজের হাতে তৈরি করি আমি এগলেস কেক। এটা হচ্ছে এগলেস, এটি এগলেস কেক, এটি আমার 2011 সালের সংস্করণ, তো এখনও পর্যন্ত সেই থেকে এখনও চলে আসছে, সেই কেকটি এখনও বানিয়ে যাচ্ছি এবং দুর্দান্ত রেসপন্স এই কেকটির। আমি নিজে এখান থেকে যে কত বছর ধরে নিয়েছি সেটা আমার আর মনে নেই, মানে এত দিন হয়ে গেছে যে আমি আর নিজেই মনে করতে পারি না। যে কেকটা রয়েছে এটা কতদিন ধরে চলছে? সুগার ফ্রি কেকটা আমি এবছরই লঞ্চ করেছি, এই 2022 ডিসেম্বর মাসেই লঞ্চ করেছি, এটিও আমার নিজস্ব রেসিপি, তো আশা করি সুগার ফ্রি কেক বা সুগার ফ্রি ফ্রুট কেক আমার আগে কেউ লঞ্চ করেছে বলে মনে হয় না, কারণ এটা আমার নিজস্ব রেসিপির তৈরি। আর আমি কেক নিয়ে বিভিন্নভাবে রিসার্চ করি যে নতুনত্ব এবং মানুষের ডিমান্ড, প্রত্যেকটা কাস্টমার যে চায় যে সে তারা কী জিনিস চায়, আমি আমার নিজস্ব রেসিপি আমি সম্পূর্ণই করি না, মানুষের যে ডিমান্ড কী জিনিসের তারা কী জিনিসটা চাইছে আমার কাছ থেকে, তো সেটাই আমি ফুলফিল করার চেষ্টা করি। এবং এই সুগার ফ্রি কেকটি আমি এবছরই লঞ্চ করেছি এবং খুব ভালো সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে। এটি হলো সুগার ফ্রি কেক, এটা অরিজিনাল সুগার ফ্রি দিয়েই তৈরি এই কেকটি। এই কেকটি মানে দেখলে লোভনীয়, কেকটি গ্লেজ, এই কেকটি চিন্তা করতে পারবেন না, এটি 24 তারিখে তৈরি এবং তার গ্লেজ এখনও বন্ধ রয়েছে। 24 মানে 24 ডিসেম্বর অলরেডি 4 দুদিন হয়ে গেছে, দুদিন হয়ে গেছে।